অ্যাটেন্ডেন্স, আমরা যাচ্ছি এখন ভ্যাকসিনেশনে। সো সবথেকে বেশি যে টেন্সড এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে তোর্ষা, বিকজ শি ইজ স্কেয়ার্ড অফ নিডলস অ্যান্ড আমরা উই আর জাস্ট ফাইন। তো চলো গিয়ে বলবো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। কি ঠিক আছে, যাই হোক যাওয়া যাক। তো আমরা এসে গেছি অ্যান্ড আমরা এসেছি সোদপুর ক্লাবে। এখানে একটা ভ্যাকসিনেশন ড্রাইভ হচ্ছে ফ্রম AMRI। তো ওখানে আমরা রেজিস্টার করেছিলাম বিকজ কোভিনে স্লট পাওয়া যাচ্ছিল না। তো এখন আমরা রেজিস্টার মানে যেটা রেজিস্ট্রেশন সেটার ডকুমেন্টসগুলো দিয়ে ওয়েট করছি। ভ্যাকসিন চলে এসছে, ভ্যাকসিন চলে এসছে। ভ্যাকসিনেশন ওভার, অ্যাজ ইউজুয়াল ওখানে একটু কেওস হয়ে গেছিলো। আমাদের সময়টা একটু কেওস হয়েছিল বিকজ আমরা একদম ফার্স্টে ছিলাম, তাই জন্য ভিডিও আর নেওয়া যায়নি, বাট ফটোটা তোলা হয়েছে। উই গট জ্যাপড। আমরা যেটা যাকে নিয়ে সব থেকে বেশি টেনশন ছিলাম সে খুব ভদ্রভাবেই নিয়েছে ভ্যাকসিনেশনটা। বাট আমার খুব লেগেছে, সবাই মিথ্যে কথা বলে যে লাগে না, পুরো বুঝতে পেরেছি একদমই লাগেনি। ভাজ্যে দিয়েছে খুব ভালোভাবেই দিয়েছে, আর ইট ওয়াজ লাইক আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, কেউ কিছু বলেনি, একমাত্র শুধু তোরশাই বুঝেছে ওর নাকি বিশাল লেগেছে। লেগেছে বলছি, ওগুলো মিথ্যে কথা দেখি যখন লোকে বলে যে লাগে না। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, লেটস সি। অনেকের অনেক শুনছি আফটার এফেক্টস হচ্ছে, হোপফুলি আমাদের কিছু হবে না, লেটস সি। তো আমাদের তো ভ্যাকসিনেশন নেওয়া হয়ে গেছিলো অ্যান্ড সেই দিন বিকেলে আবার কালী পুজোও ছিল। তো আর ব্লগ করা হয়নি কারণ এসে একটু বেশ টায়ার্ডই লাগছিলো, তার উপর আমার উপোস ছিল, পুজোর কিছু প্রিপারেশনস করতে হয়েছিল অ্যান্ড বাই দ্য টাইম ইট ওয়াজ অল ওভার ততক্ষণে আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছে। মানে আমার আর বোনের প্রচণ্ড বডি এক হয়েছে অ্যান্ড রাত্রের দিকে বোনের তো জ্বর এসে গেছিলো, আমারও জ্বর এসেছিলো। বাট হ্যাঁ, জ্বরটা বেশিক্ষণ থাকেনি, বাট প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা। স্পেশালি যেই হাতটা ইঞ্জেকশন নিয়েছিলাম, লেফট হ্যান্ডটা মনে হচ্ছে যেন লিটারেলি কেউ মানে পিটিয়েছে। মানে দুদিন হয়ে গেল আজকেও আমার হাতে অল্প অল্প ব্যথা আছে, অল্প না ভালোই ব্যথা আছে। মানে লাস্ট টু নাইটস আমি বাঁ দিক ফিরে শুতে পারিনি কারণ হাতটা এত ব্যথা, মানে মনে হচ্ছে যেন টাচ হলেই মনে হচ্ছে প্রিক করছে কিছু। আর সারা বডি এক, মানে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এরকম মানে একটা ফুল একটা বডি আর একটা বিচ্ছিরি অবস্থা। বোনের বেশ ভালো জ্বর এসেছিল, 101-102-এর কাছাকাছি, তো প্যারাসিটামল খেয়েছিল। আমারও জ্বর এসেছিল বাট দেন একটুক্ষণ সময়ের জন্য, আর বেশি জ্বর আসেনি, তো আমরা প্যারাসিটামল আমার খেতে হয়নি। বাট হ্যাঁ, পরের দিন আমি গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল খেয়েছি, মানে কালকে আমি প্যারাসিটামল খেয়েছি। একটু ব্যথাটা কম আছে বাট আমি বলবো না পুরোপুরি চলে গেছে, মানে বেশ ভালো ব্যথা এখনও হাতে আছে। মানে আমি এখনও যে পুরোপুরি লেফট দিক ফিরে শুতে পাচ্ছি সেরকম নয়। হোপফুলি ব্যথাটা দু তিন দিন পর আরও কমে যাবে, মানে সবাই তাই বলছে যে ফার্স্ট দু তিন দিন বেশ ভালো ব্যথা থাকছে, তারপর আস্তে আস্তে কমছে। বাট থ্যাঙ্কফুলি সমুদ্রীপের কিছু হয়নি অ্যান্ড সমুদ্রমাসিরও কিছু হয়নি। সমুদ্রমাসির হাতে একটু জাস্ট ব্যথা যে জায়গাটায় দিয়েছে সেই জায়গাটায় আছে, বাট আদারওয়াইজ কিছু না। অ্যান্ড সমুদ্রীপের তো সেইটুকুনও নেই থ্যাঙ্কফুলি। সো বলছে মেবি যে মেয়েদের একটু বেশি এফেক্ট হচ্ছে বিকজ অফ হরমোনাল ডিফারেন্সেস ফ্রম মেন। তো যাই হোক, যেটাই রিজন হোক না কেন, আমার আর বোনের প্রচণ্ড প্রচণ্ড ভ্যাকসিন নেওয়ার পর বাজে অবস্থা হয়েছিল। অন্য কিছু না হোক, বডি একটা মারাত্মক, মানে জ্বরটা একটুক্ষণের জন্য ছিল, দ্যাট ওয়াজ ফাইন, বাট বডি একটা মারাত্মক, মানে বিছানার থেকে উঠতে পারছি না এরকম একটা ব্যাপার। তো এনিওয়েজ, এটা তো নিতেই হতো। সো আই থট তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আই হোপ তোমাদের মোস্ট অফ ইউ আর ভ্যাকসিনেটেড, কারোর কারোর হয়তো সেকেন্ড ডোজও হয়ে গেছে।
যাদের হয়নি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ডু গেট ইউর সেলফ ভ্যাকসিনেটেড। এই সাইড এফেক্টসগুলো খুবই টেম্পোরারি, বাট দ্য প্রোটেকশন ইট গিভস আস ইজ ওয়ে মোর ইম্পর্ট্যান্ট। তো গেট ইউর সেলফ ভ্যাকসিনেটেড, চিন্তা করো না, অনেক কিছু অনেক রকমেই শুনতে পারবে, ইউ উইল গেট আ লট অফ থিংস টু হিয়ার ফ্রম পিপল ফ্রম দ্য ইন্টারনেট। বাট যারা ভ্যাকসিনটা বানিয়েছে তারা যেহেতু অনেকটাই রিসার্চ করে বানিয়েছে, অ্যান্ড মি বিইং ইন দ্য ফিল্ড অফ বায়োটেকনোলজি, আই উড হাইলি রেকমেন্ড দ্যাট ভ্যাকসিনেশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। কারণ ভ্যাকসিনেশন যদি না হয় তাহলে আই নো তোমাদের মনে এই সন্দেহটা থাকতেই পারে যে মিউটেশনস হচ্ছে, অফকোর্স মিউটেশনস হচ্ছে, বাট ভ্যাকসিনস একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ মিউটেন্টসকেও কভার করছে। অফকোর্স উই ডোন্ট নো কিরম মিউটেন্টস হবে ইন দ্য ফিউচার, অ্যান্ড কোনো ভ্যাকসিনই সেটার গ্যারান্টি দিতে পারে না, বাট অ্যাটলিস্ট যে মিউটেন্টসগুলো এখন আছে বেশ অনেকটা মিউটেন্টস আর কাভার্ড ইন দ্য ভ্যাকসিন। আমি বলতে ভুলে গেছিলাম, আমরা কোভিশিল্ড নিয়েছি, দের আর আদার অপশনস অ্যাজ ওয়েল। তো ডু গেট ইউর সেলফ ভ্যাকসিনেটেড, একটু আধটু সাইড এফেক্টস হয় বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দ্য অ্যান্টিবডিজ ইট ইজ জেনারেটিং ইন ইউর বডি ইজ ওয়ে মোর ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যদি তোমাদের মধ্যে কারোর করোনা ভাইরাস ইনফেকশন আগে হয়েও থাকে তাও তোমাদের ভ্যাকসিন নেওয়া উচিত, বাট হ্যাঁ দ্যার ইজ আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ পিরিয়ড, অ্যারাউন্ড 3 মান্থস মনে হয় অ্যাজ পার দ্য গাইডলাইন্স, তারপর তোমরা গিয়ে ভ্যাকসিনেশন নিতে পারো আফটার রিকভারিং ফ্রম কোভিড। তো যাই হোক না কেন, এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো, ডু সাবস্ক্রাইব টু আর চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস ইন দ্য ফিউচার। ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।